Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে টর্টিলা র‍্যাপ রেসিপি, আর সাথে থাকছে গোকোমালো বা অ্যাভোকাডো সালসা রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে করে পরবর্তী রেসিপিটি খুব সহজেই আপনাদের কাছে চলে আসবে। চলুন সময় নষ্ট না করে চলে যাই মূল রেসিপিতে। শুরুতেই দেখিয়ে দিচ্ছি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। এখানে আছে বিফ কিমা, আর আছে আলু। আলুগুলোকে আমি ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর এখানে আছে সেডার চিজ, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, আদা কুচি, রসুন কুচি, আর লাগছে টর্টিলা বা রুটি। আর আমি এটা দোকানের কেনাটা নিয়েছি, আপনারা চাইলে বাসায়ও বানিয়ে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হলে এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরা করে রাখা আলুগুলোকে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে। আর এভাবে নেড়ে চেড়ে যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আলুগুলোকে নামিয়ে নিতে হবে। আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই প্যানটাতেই রান্না করে নেব কিমাগুলোকে। দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হলে এখন দিয়ে দিচ্ছি বিফ কিমা। আপনারা চাইলে চিকেন বা মাটন দিয়েও করতে পারেন। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, স্বাদ মতো লবণ। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে। নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। যখন কিমা থেকে পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস কি পরিমাণে দিয়েছি তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, আর স্ক্রিনেও দেখতে পাবেন। যখন কিমা থেকে পানি পুরোপুরি শুকিয়ে আসবে আর কিমাটাও সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। এটাকে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিচ্ছি। এটা নর্মালি যেভাবে আমরা আটা বা ময়দা দিয়ে রুটি বানিয়ে থাকি সেভাবেই বানানো। আমার সময় স্বল্পতার জন্য আমি দোকান থেকে কেনা রুটিটা ইউজ করেছি, আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম গার্লিক সস, আপনারা চাইলে যে কোনো সস ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। আর সসটা দিয়ে আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিতরের পুরটাকে, আর দিয়ে দিচ্ছি সেডার চিজ। আপনারা চাইলে যে কোনো চিজ ইউজ করতে পারেন, আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিলেই হবে। এখন আমি এটাকে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। আর এই কাজটা সাবধানে করতে হবে যেন ভিতর থেকে পুরগুলো বের না হয়ে যায়।
আমি একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। একটা প্যানে দিয়ে দিলাম সামান্য তেল, তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি র‍্যাপগুলোকে, আর হাত দিয়ে হালকা করে চেপে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে থাকবে, এতে করে ভিতরে যে চিজটা আমরা ইউজ করেছি সেটা মেল্ট হয়ে যাবে আর বাইরের অংশটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। যখন একটা সাইড হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলাকে উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুইটা সাইডই গোল্ডেন ব্রাউন করে নামিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা দেখতে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন বাইরের সাইডটা হালকা ক্রিস্পি আর ভিতরের সাইডটা কিন্তু খুবই সফট হয়েছে। এখন বানিয়ে দেখাচ্ছি গোকোমালো, আর এই গোকোমালোটা কিন্তু এই র‍্যাপটার সাথে খেতে খুবই মজাদার আর খুবই হেলদি একটা রেসিপি। আমি একটা অ্যাভোকাডো নিয়েছি, তো অ্যাভোকাডোটাকে আমি কেটে নিচ্ছি। একটা ফর্কের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এটাকে এখন আমি ম্যাশ করে নেব। ঠান্ডা লেগে আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গিয়েছে, যদি আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হয় আমি অত্যন্ত দুঃখিত এর জন্য। দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার গোকোমালো। আপনারা চাইলে এটাকে নাচোস বা সালাদের সাথেও পরিবেশন করতে পারেন। এই তো হয়ে গেল আমার মজাদার টর্টিলা র‍্যাপ উইথ গোকোমালো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে, আর শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।